নমস্কার বাংলার সেরা গল্পে সবাইকে জানাই স্বাগত আশা করি সবাই ভালো আছো আজ পূর্ব ইন্দুবালা ভাতের হোটেল উপন্যাসটির অষ্টম পর্ব অর্থাৎ শেষ পর্ব কচু বাটার দ্বিতীয় ভাগ কি হল কিছু বলছো না যে সঞ্চারী তাকিয়ে থাকে ইন্দুবালার দিকে ইন্দুবালার মুখে হাসি ফোটে কোথা থেকে আমার ঠাম্মার মতো অমন চোখ পেয়েছিস বলতো আর অমন পাড়া গিয়ে বিধবাদের মতো চুল কেটেছিস কেন সঞ্চারী বলে ইস পাড়া গিয়েই বিধবাদের মতো লাগছে নাকি কত টাকা দিয়ে চুল কেটেছি জানো শুনলে মামাবাড়ি থেকে বার করে দেবে কেন খারাপ লাগছে দেখতে ইন্দুবালা হাসেন মোটেই না মিষ্টি লাগছে মামা না হয় চুল কাটার দাম জানতে পারল না কিন্তু এই যে দিন নেই রাত নেই মেষের জানলার ধারে দাঁড়িয়ে ফস ফস করে সবাই মিলে সিগারেট টানা হয় সেটার কথা জানে তো মেয়েটা বার করে তুমি কি সব খেয়াল রাখো ঠাম্মা ইন্দুবালা হাসেন একদিন সময় করে নিশ্চয়ই কচু বাটা খাওয়াবো দিতু ভাই কিন্তু আজকে ওই সব তোমাদের কী সব পেজ টেজে লিখো না কিছু কেমন মেয়েটা বলে কেন লিখলে কি হবে ইন্দুবালা বোঝান আগে ওই নরম কচুটাকে আমায় পেতে হবে তো সেই শহর কি আছে বললেই কেউ গাদায় হওয়া একটা কচু গাছ অমনি উপরে নিয়ে চলে আসবে আর যে সে কচু হলে তো হবে না সেই মান কচুর ভেতরে দুধে টৈটম্বুর হতে হবে গাছ দেখলে বুঝতে হবে গর্ভিনী সে অনেক তরিজুত করে তাকে তুলতে হবে রান্না করতে হবে তবেই না অনেক দিন পর তুইও আমাকে মনে রাখবি তখন হয়তো কোনো বিদেশ বিভূ থেকে আমার কথা লিখবি এই ভর সন্ধে নামার আগে এক অচেনা মেয়ের চোখ চিকচিক করে ওঠে আমি কোথাও যাব না ঠাম্মি আমি শুধু ওই মেষ বাড়িটায় থাকবো আর তোমার রান্না খাব ছুটতে চলে যায় সঞ্চারী অমন ছল ছল চোখ করে একদিন ইন্দুবালাও বলেছিল সে কলাপোতা ছেড়ে কোথাও যাবে না কোনো দিনও না ঠাম্মাকে জড়িয়ে ধরেছিল সেদিন ঠাম্মা বলেছিল মেয়েদের প্রাণ হল কই মাছের জান কত কী যে করতে হবে আর দেখতে হবে জীবনে এই ছোট্ট গ্রামটায় আমার মতো কেন পরে থাকবি বলতো সবে শীত আসা সন্ধে কবে কার ঠাম্মার মুখ মনে করায় এক অচেনা ছোট্ট মেয়ে কার বেশ ধরে এসে তুমি আমার কাছে আজ খেতে চাইছে ঠাম্মা আমি যে বড় বুড়ি হয়ে গেছি তোমার ইন্দু যে আগের মতো আর নেই গো চোখ থেকে জল পড়ে ধনঞ্জয় ঘরে এলে বুড়ি চোখ এ একটু পরে দেওয়া যেত না আজটা ধোঁয়ায় চোখ জ্বলে গেল যে ধনা লক্ষ্মীও মাঝে মাঝে এমন ছলছল চোখে তাকাত কি হয়েছে জানতে চাইলে কিছুতেই বলতো না স্বামীটা যে তার কোথায় পালিয়েছিল কেউ জানে না অতগুলো বাচ্চা নিয়ে লক্ষ্মী সেই কত দূর থেকে মাছ নিয়ে এসে বাজারে বিক্রি করতো ইন্দুবালা বুঝত একজন একা থাকা মানুষই বুঝতে পারে আর একজনের একার লড়াইয়ের মর্ম ওরা যেন দুজনে দুজনের পরগাছা হয়ে জড়িয়ে থাকত একে অপরকে খুব টানাটানির সময়ও কিছুতেই লক্ষ্মীকে টাকা পয়সা দেওয়া যেত না ইন্দুবালা হোটেল শুরু হওয়ার পর লক্ষ্মীর কোচরে বেঁধে দিত তার ছেলে মেয়েদের জন্য খাবার লক্ষ্মী নেবে না কিছুতেই ইন্দুবালা বলতো এক মা তার সন্তানদের দিচ্ছে তুই নিবি না তো লক্ষ্মী তার প্রতিদানে ফিরিয়ে দিয়ে যেত অনেক কিছু মাছ ছাড়াও কচু মেটে আলু যেগুলো চট করে বাজারে পাওয়া যেত না কবে সে যেন একবার নিয়ে এলো কোথা থেকে জোগাড় করে চুইঝাল ঝাল ইন্দুবালা সেদিন যেন সারা দিন ঘোরের মধ্যে কাটল এক টুকরো খুলনাকে যেন লক্ষ্মী বয়ে নিয়ে এলো আঁচলে করে ইন্দুবালা কিছুটা রান্না করলেন চুই ঝাল দিয়ে একটু তুলে রাখলেন আর বাকিটা বসিয়ে দিলেন নারকেল গাছের কাছে ভাবলেন একবার যদি চুইঝাল গাছটা বেঁচে যায় তাহলে তিনি সেটাকে নারকেল গাছে ওঠাবেন আর সব রান্নায় মিষ্টি গন্ধে ভরিয়ে দেবেন কিন্তু সেটার হয়নি বাঁচেনি গাছটা সেও হয়তো বুঝেছিল উদ্বাস্তু হয়ে বাঁচার দায় অনেক একটা সময় ছিল যখন লক্ষ্মী নানা রকমের খবর রাখতো কার বাড়িতে কচু হয়েছে কার বাড়িতে লাউ কে কুমড়ো শাক ফেলে দিতে চায় সব কুড়িয়ে বাড়িয়ে নিয়ে আসতো লচ্ছ্মী এই হোটেল মাথা উঁচু করে দাঁড়ানোর পেছনে লক্ষ্মীর অবদান কম নয় ও না থাকলেই আজ এই হোটেল হতোই না এক মাছওয়ালি কেমন যেন ইন্দুবালার মনের কথা সব জেনে যেত টের পেতো ইন্দুবালা কি ভাবছে তুই কি ঝাড়ফুঁক টুকতাক জানিস লক্ষ্মী বারান্দায় পা ছড়িয়ে বেলা শেষে বাড়ি যাওয়ার আগে গল্প করতো সে ওই সব জানলে সেই কোথা থেকে এসে মাছের টুকরি নিয়ে দরে দরে ফিরি মা ইন্দুবালা ভাবেন তাও ঠিক তার গল্প লক্ষ্মী জানে কিন্তু লক্ষ্মীর গল্প তার তো জানা নেই এমনকি লক্ষ্মী কোথায় থাকে সেটাও জানেন না ইন্দুবালা এই লক্ষ্মী তোর বাড়ি কোথায় রে লক্ষ্মী হাসে কেন তুই যাবি ইন্দুবালা বলেন হ্যাঁ যাব তুই আগে বল কোথায় থাকিস লক্ষ্মী বলে শোনো তাহলে এখান থেকে ইস্টেশন ইন্দুবালা বলেন মানে শিয়ালদা লক্ষ্মী ঘান্নারে হ্যাঁ গো সেখান থেকে ক্যানিং লোকালে চড়ে একেবারে লাস্ট স্টেশনের আগে তিনটি স্টেশন ওখান থেকে আবার রিক্সা ভ্যান চল যাবি আজকে হাসে লক্ষ্মী ইন্দুবালা বলেন আজ তো যাব না তোকেও যেতে দেব না এত দূর থাকিস তুই একটু পরেই সন্ধে নামে তার উপরে ঝিরঝির করে বৃষ্টি পড়ছে থেকে যা লক্ষ্মী এই শীতের দিনে নাই বা এত দূরের পথে গেলি বাড়ি লক্ষ্মী অবাক হয়ে বলে হায় রাম কি বলছিস তুই মা বাড়ি না গেলে মাছ আনবো কি করে মাছ না আনলে খাবো কি তুই হোটেল চালাবি কি করে লক্ষ্মী সেই শীতের বাদলে বেরিয়ে যায় অনেক সকালে এসে দরজা খটকায় লক্ষ্মী মা ওই মা এখনো তুই শুয়ে আছিস ইন্দুবালা বেরিয়ে দেখেন মাছের সাথে একটা মস্ত মান কচু তুই এটার কথা বলেছিলিস না মা ইন্দুবালা অবাক হয়ে যান এটা কি কোথায় পেলি তুই লক্ষ্মী বলে যায় সে অনেক বড় গল্প আছে মা বাজার ফিরতা পথে বলবো লক্ষ্মী চলে যায় দুই ছেলে মেয়েকে স্কুলে পাঠিয়ে ইন্দুবালা কচু কাটতে বসেন সেগুলোকে জলে ভেজান কুর্নি নিয়ে এসে টুকরোগুলো কুটতে বসেন ধনঞ্জয় নিয়ে ধুয়ে এসে ভীষণ চোটপাট করতে শুরু করে কোনো সহজ রান্না তোমার হেসলে নেই না একে কচু তার উপরে এই নারকেল কি হবে শুনি ইন্দুবালা গম্ভীর হয়ে বলেন কয়লার বস্তার মুখ ঢেকেছিলি কাল রাতে সব তো জলে চিপসে হয়ে গেছে রান্না হবে কি দিয়ে লক্ষ্মী কচু না আনলে লোকগুলো ফিরে যেত অনাথ হতো এখন কথা না বাড়িয়ে উনুন ধরাও গে দেখো ঠাকুরের কৃপায় ভাতটা হয় কি না ধনঞ্জয় কথা বাড়ায় না নিজে ভুল করেছে কয়লার বস্তা ঢাকেনি ভিজে গেছে সব মাথা নিচু করে উনুন ধরাতে চলে যায় ধনঞ্জয় ইন্দুবালা কুর্নিতে কচু আর নারকেল কোরান সেই কচু আর নারকেল সর্ষে কাঁচা লঙ্কা দিয়ে বড় শিলটায় বাড়তে থাকেন চার চারপাশটা ভরে উঠতে থাকে এক বুনো গন্ধে অনেক দিন পর খুলনার কলাপোতা যেন হাতছানি দেয় তাকে। ইন্দুবালাকে ডাকে বোসপুকুরের পাশে বাঁশঝাড় পেরিয়ে কচুবন। শীতের অবেলার বৃষ্টি মাথায় দুটো বড়ো কচুপাতা নিয়ে দুই ভাই বোন কচু তুলতে যায় গা হাত পা মা বকে ঠাম্মার কাঁদো কাঁদো মুখটা আজও কেমন যেন মনে পড়ে যায় ইন্দুবালার জ্বরের পরে স্বাধীন মুখে খেতে চেয়েছিলেন কচুবাটা মাকে বলেননি জানেন এই বাদলায় কিছুতেই তিনি ইন্দুবালাকে পাঠাবেন না ইন্দুবালাকে ডেকে বলেছিলেন নিয়ে আসবি নাকি ইন্দু বসেদের বাগান থেকে একটা কচু তুলে ইন্দু না বলতে পারেনি ভূতের ভয় ছিল তার তাই ভাইকে সঙ্গে করে নিয়ে গিয়েছিল সে কিন্তু ইন্দু চিনবে কি করে ভালো মান কচু সেসব তো অনেকদিন আগেই ঠাম্মা নিজে হাতে করে শিখিয়েছে চারপাশ থেকে ছড়ার মতো পাতা জার বেরিয়েছে ফুলের মতো হয়ে আছে গাছ সে জানবি গর্ভবতী মাটির নিচে লুকিয়ে রেখেছে সন্তানকে তার মধ্যে টৈটম্বুর দুধ গোড়ায় ডেউ পিঁপড়েগুলোকে দেখেছিস লোভীর মতো কেমন ঘুরে বেড়াচ্ছে ঠাম্মা বড় সাবল নিয়ে এসেছিলেন ভিজে মাটিতে তাড়াতাড়ি বসে যাচ্ছিল সাবল উঠে আসছিল ঘন কৃষ্ণকায় মাটি গর্ত যত গম্ভীর হচ্ছিল দেখা যাচ্ছিল শিকড়টাকে যেখানে লুকিয়ে রেখেছে তার খাবার একটু পরেই মাটি খুঁড়ে গর্ত করে কচু বের করা হলো গায়ের শক্তি ছিল বুড়ির সেই কচু কেটে বেটে গা শুদ্ধ লোক খেলো আর আজ ঠাম্মার জ্বর তাকে মা একটু কচু বিটে দিতে পারছে না ভাইটা পাশে দাঁড়িয়ে খালি গা করছে কচুর রস লেগে লাল হয়ে গেছে তার হাত পা চুলকোতে চুলকোতে ফুলে গেছে হাতের ওপর দিকটা তার সাথে মা গা মাথায় করছে চিল চিৎকার করে বুড়ির মরার সময় এলো নোলা গেল না ইন্দুবালা চুপি চুপি রান্নাঘরে ঢোকে পিড়ি পেতে বসে কচু কেটে কুড়ে বাড়তে বসে কচুর ওপর ছড়িয়ে দেয় কাঁচা তেল অনেক দিন পর দুপুরবেলা ধোঁয়া ওঠা ভাতে কচুবাটা খেতে বসে ঠাম্মার চোখে জল সেটা কাঁচা লঙ্কা সর্ষের তেলের নাকি আনন্দের বুঝতে পারে না ইন্দুবালা খাওয়া হয়ে গেলে এক পরিতৃপ্তির মুখ নিয়ে জড়িয়ে ধরে ইন্দুবালাকে তার হাত দুটো বুকের কাছে নিয়ে কী সব বিড় করে বলেন আশীর্বাদ করেন ঠাম্মা কি জানত একদিন ইন্দুবালাকে এই হাত দুটোই বাঁচিয়ে দেবে তারই কি ডাল সাঁতলানোর প্রস্তুতি সেরে রাখছিল ঠাম্মা বিকেলের দিকে চাদর গায়ে দিয়ে ইন্দুবালাকে বেরোতে দেখে পথ আটকায় ধনঞ্জয় চললে কোথায় শুনি ইন্দুবালা বলেন হেতালের মাকে একটু বলে আসি যদি একটু কচি কচু পায় ধনঞ্জয় রেগে যায় সেটা কাল সকালে বললেও হবে এক্ষুনি সন্ধ্যে নামবে রাতে ভালো দেখতেও পাও না আমি হোটেল ছেড়ে বেরোতে পারবো না একা কি করে যাবে শুনি ইন্দুবালা ধনঞ্জয়কে নাক ফোলানো দেখে হাসেন জানিস না আমার যে একজোড়া বেড়ালের চোখ আছে রাতেও দেখতে পায় ভালো ধনঞ্জয় বিরক্ত হয় কচুবাটা করতেই হবে যে যা বলবে তোমাকে তাই করতে হবে না বলতে পারো না তুমি তাই না ইন্দুবালা বলেন ও মা সে কী কথা মেয়েটা মুখ ফুটে একটু কচুবাটা বাটা খেতে চেয়েছে না বলবো কী করে ধনঞ্জয় চিৎকার করে তুমি কিন্তু বলেছিলে লক্ষ্মী মারা যাওয়ার পরে এই বাড়িতে কচুবাটা হবে না কেমন যেন ধাক্কা খান ইন্দুবালা সন্ধে নামছে সবে শীত আসা শহরে ছেনু মৃত্যির লেনে যে কটা পুরোনো বাড়ি রয়ে গেছে যেগুলো এখনও ফ্ল্যাট হয়ে যায়নি সেগুলোর জানলা বন্ধ অনেক উঁচু উঁচু ফ্ল্যাটগুলোতে বাইরে থেকে বোঝা যায় না সেখানে মানুষ থাকে কি না কিংবা থাকলেও প্রাণের কোনো অস্তিত্ব আছে কি না মাঝে মাঝে কাপড় জামা জানলা কিংবা বারান্দায় ঝুললে বোঝা যায় ওখানে কেউ বাস করে ইন্দুবালার এই মুহূর্তে নিজেকে বড় একা মনে হয় কবে কার লক্ষ্মীর কথা মনে পড়ে যায় সারাক্ষণ চারপাশে যাদের সাথে কথা বলেন তাদের মধ্যে যে লক্ষ্মী নেই সেটাই ভাবতে পারে না তিনি চান না কেন তিনি এতদিন বেঁচে আছেন এই ভাবনা মাথায় চাগার দেবার আগেই হনহন করে হাঁটতে থাকে ইন্দুবালা হেতালের মায়ের ঝুপড়ি ঘরের দিকে বাজার থেকে ফেরার পথে লক্ষ্মী বলে কয় মা দাও দেখি ভাত খাই তোমার কচু বাটা দিয়ে শীতের বৃষ্টিতে ভিজে চুপসে গেছে লক্ষ্মী ইন্দুবালা আলমারি থেকে নিজের একটা কাপড় বের করে দেন লক্ষ্মীর বারণ করা সত্ত্বেও গরম জল করে দেন স্নানের জন্য আসন পেতে গরম ভাত খেতে দেন লক্ষ্মীকে কচুবাটা দিয়ে ভাত মেখে লক্ষ্মী মুখে তোলে এটা কি করেছিস মা অবাক হয়ে তাকা ইন্দুবালার দিকে ভালো লাগেনি তোর ভয় ভয়ে জানতে চান ইন্দুবালা লক্ষ্মী বলে ভালো মানে বহুত ভালো শুধু কচু বাটা দিয়ে সব ভাতটা খেয়ে নেয় লক্ষ্মী কতদিন পরে তাকে এইভাবে বসে কেউ খাওয়ালো কতদিন পর বয়স যখন বারো কি চোদ্দ সাদী হয়ে গিয়েছিল তার ইন্দুবালা হন এত ছোটবেলায় লক্ষ্মী বলে তা নয়তো কি বাপ তো মেয়েকে বিদায় দিতে পারলেই বাঁচে গ্রামে তো আর আমার বয়সী একটা মেয়েও ছিল না তারপর বাপ চারটে ভইস সওদা করে টাকা দেয় আমার মরদকে তখন রাজি হয় সে তোমার কত সওদা হয়েছিল মা ইন্দুবালা হাসেন সবটা তো আর বাবা বলেনি তবে গা ভর্তি গয়না পরে দিয়েছিল মা সেই গয়নার আজ একটাও নেই বাবু মাস্টার রতনলাল মল্লিকের হাত দিয়েই সব খরচ হয়ে গেছে অনেক দিন আগে লক্ষ্মীরও কোনো গয়না নেই মন খারাপ করে বসে থাকে দুজনে গয়নার জন্য কি শুধু মোটেই না কবে তুই শেষ তোর গ্রামে গেছিলি লক্ষ্মী লক্ষ্মী বলে তাও বছর দশ আগে বাবা মা খলেরায় মারা গেল তারপর কমলা নদীতে বান এলো ভাসিয়ে নিয়ে চলে গেল সব কিছু আমাদের গাঁওটা আছে জানি কিন্তু আর কার কাছে যাব মা লক্ষ্মীর গল্পে ইন্দুবালাও যেন কেমন খুঁজে পান নিজেকে বিয়ের পরে একবারও যাওয়া হয়নি কলাপোতায় কার কাছে যেতেন কেউ ছিল না সেই পোড়া ভিটে সেদিন ইন্দুবালা লক্ষ্মীকে আর যেতে দেননি পরের দিন বন্ধ অনেক করে বলেছিলেন থেকে জানা লজমি সারা রাত দুজনে গল্প করব সত্যি করেও ছিলেন তাই কত কত যে গল্প দুজন দুজনের জন্য তুলে রেখেছিলেন তার হিসেব ওই জাবদা খাতাও দিতে পারত না তুই যদি আমাদের গাঁও কি দরওয়াজার কাহিনি শুনিস না মা তাজ্বানে যাবি ইন্দুবালা অত শত হিন্দি জানেন না লক্ষ্মীর সাথে থেকে একটু একটু করে কয়েকটা শব্দ বোঝেন গাঁও কি দরওয়াজা সে আবার কিরে শুনে লক্ষ্মী জীব কেটেছিল লম্বা করে হায় রাম তুই গাঁও কি দরওয়াজা জানিস না মা তাহলে শোন গাঁয়ের বাইরে একটা ছাউনি করে রাখা থাকে সেখানে এসে বসে দূর গাঁও থেকে আসা মেহমান রামদুলার ওখানে বসেই ভজন করে বরাতির থাকা হুয়া মেহমান ওখানেই রাতে নিন যায় ছররা সিং ওখানেই রাতে ছাগলগুলাকে বেঁধে রাখে আরও কত কি যে হয় ওখানেই তো আমাদের মুখিয়া তার মেয়ের শাদিতে দশ গাঁয়ের লোককে বৈঠক করে খিলালো ওটা যখন দূর থেকে দেখতে পেতাম না মা মনে হতো আমার গাঁও চলে এসেছি আর যাবার সময় মনে হতো এই যে ছেড়ে যাচ্ছি আবার কখন ফিরতে পারবো মাঝরাতে ঘরের বাতাস ভারী হয়ে ওঠে ইন্দুবালা হালকা করে দেন আরে আমাদের জল সত্যের মতো বিশালাক্ষী তলায় ছিল তো দূরের অচেনা অজানা পথিক তেষ্টার জল পেয়ে বিশ্রাম করত বষ্টম বষ্টমি ওখানেই সিঁধে পেয়ে দুটো চালে ডালে ফুটিয়ে খেত গায়ের বুড়োরা আড্ডা জমাতো ওখানেই দুটো মেয়ে তাদের দুজনের সবচেয়ে ভালো লাগা জায়গা দুটোর গল্প করতে করতে ঘুমিয়ে পড়ে সকালে উঠে ইন্দুবালা দেখেন লক্ষ্মী নিজে উনুন ধরিয়েছে আটার বড় বড় গোল গোল লেচি চিবে নিয়েছে তার মধ্যে ছাতু দিয়ে উনুনের আঁচে সেঁকছে দিশি টমেটো সেদ্ধ করেছে তার মধ্যে ধনেপাতা পাতা কাঁচা লঙ্কা এইসব দিয়ে একটা চাটনি করেছে তো কি আমার কমলা গাঁয়ের একটা খানা খাওয়াবো মা ইন্দুবালা চেখে দেখেছেন অন্য রকম স্বাদদার শুকনো পিঠে যদি এইভাবে করা যেত ছাতুর বদলে নারকেলের পুর কী বলে রে এই খাবারটাকে লক্ষ্মী লক্ষ্মী জানতে চায় আগে বলো ভালো লাগছে কি আমার মরদ একসাথে কত খেয়ে নিত বাচ্চারা আমার এই লিট্টি খাওয়ার জন্য বসে থাকে মা আর চাটনি পছন্দ হয়নি খুব ভালো লেগেছে ইন্দুবালার লক্ষ্মী আমি তোর এই কমলা গ্রামের চাটনিটা নিয়ে নিলাম রে লিট্টি তো আর তোর মতো বানাতে পারবো না চাটনিটা চেষ্টা করে দেখতে পারি সেদিন বিকেলে বাস ট্রেন চলার পরে লক্ষ্মী চলে গিয়েছিল কিন্তু গোটা বাড়িতে ছড়িয়ে ছিটিয়ে রেখে গেল ইন্দুবালার একটা না দেখা কমলা গ্রামকে তার পাশ দিয়ে তীর তীর করে বয়ে চলা কমলা নদীকে নদীর ধারে ছট পুজো হোলিকে আর যেন মনে হচ্ছে হেতালের মায়ের দোকানটা বড্ড বেশি দূরে ধনঞ্জয়ের সঙ্গে আনতে পারলে ভালো হতো রাগ করে এইভাবে ছুটে বেরিয়ে আসা মোটেই উচিত হয় নিন্দুবালার যদি রাস্তায় পড়ে যান তাহলে একটা কাণ্ড ঘটবে ঠিক যেমন হয়েছিল লক্ষ্মীর বুঝতে পারিনি ট্রেন আসছে মাথায় ছিল মাছ ভর্তি ঝুড়ি তারা ছিল বাজারে আসার সেদিন আবার কালেক্টর অফিসের বড়বাবু বলেছিলেন কচু বাটা খেতে আসবেন লক্ষ্মীর ঝুড়িতে ছিল মাছ কাঁধের বস্তার বোঁচকায় ছিল বড় কচু দিশি ছোট টমেটো খুব ঝাল লঙ্কা ধনে পাতা অনেক ভরে কুয়াশার মধ্যে অন্যমনস্ক লক্ষ্মী বুঝতে পারেনি ট্রেন এসে পড়েছে খুব কাছেই পার হতে পারেনি লাইন ছিটকে পড়েছিল মাছের ঝুড়ি কাঁধের বস্তা দেহ থেকে আলাদা হয়ে গিয়েছিল ওই হাসি খুশি মুখটা অনেক বেলায় খবরটা এসেছিল ইন্দুবালা তখন কালেক্টর অফিসের লোকজন নিয়ে হিমশিম খাচ্ছেন ভেবেছিলেন লক্ষ্মী আসেনি হয়তো শরীর খারাপ করেছে কিন্তু মনে মনে দুশ্চিন্তাও করেছেন এমন কথার খেলাপ তো লক্ষ্মী করে না সব ভাবনা চিন্তা চাপা দেওয়ার জন্য ইন্দুবালা আরও রান্নার পদ বাড়িয়ে দিয়েছেন ততক্ষণে কচুবাটার জায়গায় ঢুকে পড়েছে ছেঁচরা সবাই যখন গরম গরম ভাত দিয়ে খাবে এত সব রান্না ঠিক সেই সময় রান্নাঘরের পেছনের দরজা দিয়ে ঢুকলো দয়ারাম লক্ষ্মীর সাথেই আসতো সে তার পাশে বসেই মাছ বিক্রি করত। দুজনের যত ঝগড়া ছিল তত ভাব শুকনো মুখে দয়ারামকে দাঁড়িয়ে থাকতে দেখে ছ্যাঁক করে উঠেছিল বুক কি হয়েছে রে দয়ারাম ওরকম শুকনো মুখে কেন তোর দয়ারাম বসে পড়েছিল দোরগোড়ায় মাথায় হাত দিয়ে ডুকরে ডুকরে কেঁদে বলেছিল পুরো ঘটনাটা চুপ করে শুনেছিলেন ইন্দুবালা নিজের মনের ভেতরের তোলপাড় কাউকে বুঝতে দেননি তিনি নিজের সময় ভেবে এসেছেন এই হোটেলের যদি কেউ অংশীদার থেকে থাকে তাহলে সে হল লোচমি তার সেই প্রথম দিনের টাকায় হোটেল শুরু না হলে কোনো দিন ইন্দুবালা মাথা তুলে দাঁড়াতে পারতেন না শান্তভাবে সবাইকে খাইয়ে স্নান করে নতুন কাপড় পরলেন ইন্দুবালা দয়ারামকে নিয়ে নিজে গেলেন মর্গে সেখানে একবার শেষ দেখা দেখবেন ভাতে কাপড়ে তাকে বাঁচিয়ে যাওয়া বিহারের সেই কোন নজ কমলা গ্রামের মেয়েটিকে যার বাবা মা বিয়ে দেওয়ার নামে পণ দিয়ে বেঁচে দিয়েছিল কোনো এক নেশাখোর মানুষের কাছে লক্ষ্মী চুপ করে শুয়েছিল মর্গের মেঝেতে তার হাসি হাসি মুখ নিয়ে শুধু গলার কাছে ছিল একটা চওড়া সিলাই বসে পড়েছিলেন ইন্দুবালা ঠিক লক্ষ্মীর পাশে মর্গের মেঝেতেই মাথায় হাত বুলিয়ে দিয়েছিলেন মৃত সখীর এমন তো কথা ছিল না রে উনুন ধরিয়ে বসেছিলাম তোর জন্যে তুই এলি না কথা রাখলি না এত শুকনো চোখেও জল পড়ে ইন্দুবালার ভেপসে ওঠা মর্গটাও যেন শোকের সজীবতা পায় লক্ষ্মীকে দেখেই কাজ শেষ হয়ে যায়নি ইন্দুবালার পুলিশের কাছে যে ফর্ম থাকে অসনাক্ত বডির শনাক্তকরণের সেই সব কিছু ফর্মালিটি করতে হলো তাঁকেই বাজারের এক গাদা গরিব গুর্ব লোকের সাথে ভদ্রঘরের এক বিধবাকে দেখে পুলিশের লোকজন একটু অবাক হয়েছিল বটে তবে বিস্তারিত প্রশ্ন করার অবকাশ ছাড়েনি লক্ষ্মী যে তার আত্মীয় হয় পুলিশের কাছে বলেছিলেন ইন্দুবালা ঠিক কি ধরনের আত্মীয় যদি একটু বলেন দিদি জানতে চেয়েছিল লোকাল থানার ওসি বিষ্ণুপদ হাজরা ইন্দুবালা বলেছিলেন বোন ঘুরিয়ে জানতে চেয়েছিল ওসি একজন বিহারি বাঙালির বোন ইন্দুবালা সরাসরি তাকিয়ে বলেছিলেন কেন হতে পারে না আমার আপনার রক্তের হিসেব কার কাছে লেখা আছে স্যার রক্তের আত্মীয়তাই কি সব ওসি কথায় কথা এগোয়নি এমনিতে বেশি মাল করি পাওয়া যাবে না এদের কাছে ফর্মে সই করে ছেড়ে দিয়েছিল বেরিয়ে আসার সময় ইন্দুবালা দেখেছিলেন দরজার কাছে পড়ে আছে কচুটা ঝুড়িটা আইডেন্টিফিকেশনের জন্য নিয়ে আসা হয়েছে কাউকে কিছু না বলে কচু আর ঝুড়ি দুটোই নিয়ে এসেছিলেন ইন্দুবালা যিনি কোনো দিন তার স্বামীর একটা ছবি বাড়িতে রাখেননি তিনি তার সখীর শেষ চিহ্নটুকু নষ্ট হতে দেননি দয়ারামকে সব খরচ দিয়েছিলেন ইন্দুবালা লক্ষ্মীর অন্ত্যেষ্টি শ্রাদ্ধ সব কিছু এমনকি লক্ষ্মীর ছেলেকে ডেকে হাতে ধরিয়ে দিয়েছিলেন সেই সময়ের দশ হাজার টাকা মায়ের জায়গায় ব্যবসা শুরুর জন্য বাড়ি ফিরে খুব হালকা লেগেছিল তার খুব কাছের মানুষ চলে গেলে যেমন চারপাশ ফাঁকা হয়ে যায় লক্ষ্মী চলে যাওয়ার পরেও তাই মনে হয়েছিল কিছু খাননি সেদিন সারাদিন পরের দিন সকালে স্নান করে উনুন ধরিয়ে কচু বাটতে বসেছিলেন সেদিন হোটেলের মেনু ছিল গরম ভাত কচুবাটা আর দেশি কাঁচা টমেটোর চাটনি পরে সেটা নাম বদল করে রেখেছিলেন লমী চাটনি চাটনি হয়ে গেলে তার উপরে ছড়িয়ে দিতেন গন্ধরাজ লেবুর সুবাস প্রথম ভাত নামার পরেই শালপাতার থালায় তুলে দিয়েছিলেন সেদিনিন্দুবালা কচুবাটা আর চাটনি পাশে দিয়ে বাগানের নারকেল গাছটার তলায় রেখে এসেছিলেন মাটির গ্লাসে ছিল জল গড় হয়ে প্রণাম করে সেই খোলা বাগানে লক্ষ্মীকে অনুরোধ করেছিলেন শেষবারের মতো ভাত খেয়ে যেতে আর পেছন ফিরে তাকাননি বাগানের দরজা বন্ধ করে ধনঞ্জয়কে বলেছিলেন আজকের পর থেকে কচু রান্নাটা বন্ধ তার হোটেলে তাহলে এখন হঠাৎ এই অবেলায় অচেনা এক মেয়ের অনুরোধে ইন্দুবালা রাজি হয়ে গেলেন কেন আবার সে রান্না করতে খেজানে মধ্যে দিয়ে কে বারবার এই পৃথিবীতে ফিরে ফিরে আসে সেদিনে বিকেলে বাগান থেকে এসে ধনঞ্জয় বলেছিল মা শালপাতার থালা পরিষ্কার একটা ভাতও নেই শুধু কি তাই জলটা পর্যন্ত খেয়ে গেছে গো ইন্দুবালা ধমকে দিলেন ধনঞ্জয়কে ওইভাবে বলতে নেই ধনা মানুষ মারা গেলে ঈশ্বর হয়ে যান এখনো কাঁচা মাছ আসলে প্রথমে ওই লক্ষ্মীর ঝুড়িতেই রাখা হয় সব তারপর সেখান থেকে সব ধুতে যায় ভাজতে যায় কিছু কিছু অদ্ভুত সংস্কার ইন্দুবালা আজও মনে মনে মেনে চলেন সেদিন হেতালের মায়ের দোকান বন্ধ ছিল কাজেই ইন্দুবালাকে বেশ কয়েকদিন পর নতুন কচুর জন্য বাজারে হেতালের মাকে বলে রাখতে হলো সেই বউটি অনেক খুঁজে পেতে সোনারপুর পেরিয়ে আরও কোন অজগাঁয়ের থেকে কচু এনে দিলে ইন্দুবালা পরপর কয়েকদিন কচুবাটা করলেন ঝামেলা হলো বিস্তর চারপাশের লোকজন তো এলোই কৃষ্ণনগর থেকে এলেন সেই অধ্যাপক অমলেন্দু সঞ্চারই পরিচয় করিয়ে দিল পাকা দাড়ি চোখে ভারী পাওয়ারের চশমা চিনতে পারছেন না আমাকে দিদি যখন পায়ে হাত দিয়ে প্রণাম করলো তখনও বুঝতে পারেন নিন্দুবালা চশমা খুলতেই ঝন্টুকে চিনতে পারলেন তিনি এমন জ্বর বাঁধিয়েছিল ছেলেটা আর নিজে গিয়ে খাবার দিয়ে আসতে নিন্দুবালা। তোর মনে আছে লশ্মিকে ঝন্টু ওই যে ঝুরি করে মাছ দিয়ে যেত আমাকে ঝন্টু মনে করার চেষ্টা করে পারে না ধনঞ্জয় খ্যাঁচখ্যাঁচ করে কচুর ডাঁই পড়ে আছে সেগুলো কখন কাটা হবে বাটা হবে কে জানে ঝন্টু তার ব্যাগ থেকে কৃষ্ণনগরের সরভাজা বার করে দেয় ইন্দুবালা সবাইকে বসতে বলেন কচি কচুকে ভালো করে ধুয়ে কুড়ে নারকেল সর্ষে আর কাঁচা লঙ্কা দিয়ে মিহি করে বেটে ওপরে ছড়িয়ে দেন কাঁচা সর্ষের তেল গরম ভাতে সেই কচু বাটা নিমেষে শেষ হয় সবাই হাফুস হুপুস শব্দ তোলে কচি দেশি টমেটোর চাটনি লোকজন চেটে পুটে খায় অনেক দিন পরে পরন্ত বেলায় রান্নাঘরের দরজায় লক্ষ্মী এসে দাঁড়ালে ইন্দুবালা একটুও অবাক হন না শুধু বিড়বির করে বলেন তোকে আজ আর কেউ মনে নি রে লক্ষ্মী লক্ষ্মী হাসে কোনো কথা বলে না শুধু চেয়ে থাকে ইন্দুবালার দিকে কি বলতে চাইছে লক্ষ্মী ইন্দুবালাকে বিদায়বেলার আমন্ত্রণ ইন্দুবালার কেমন যেন শীত করে তড়িঘড়ি দোতলায় ওঠেন ধনঞ্জয়ের বেড়ে দেওয়া ভাতের থালা সরিয়ে রেখে কিচ্ছুটি না খেয়ে বারান্দায় এক চিলতে রোদে আচার কাসুন্দি আর বড়ির পাশে ঘুমিয়ে পড়েন পশ্চিম দিকে পাটে যাওয়া বেলা শেষের একটু রোদ এসে পড়ে তার পরিতৃপ্ত শঙ্কাহীন মুখে এতক্ষণ শুনলে কল্ল্লাহির লেখা ইন্দুবালা ভাতের হোটেল উপন্যাসটির অন্তিম পর্ব গল্পটা কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করো আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করলাম